দেখেন যমুনার চরে ভেড় জাল দিয়ে দুই নৌকায় টেনে মাছ ধরার যে মনোরম দৃষ্টিনন্দন দৃশ্য যেটি আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স, অত্যন্ত চমৎকার এবং দৃষ্টিনন্দন একটি বিষয় ভিউয়ার্স। এই যে দেখেন বেড় জাল দিয়ে যমুনা নদী থেকে জগত বেড় জাল দিয়ে যমুনা নদী থেকে মাছ ধরার যে অপরূপ দৃশ্য সেটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি ভিউয়ার্স। দেখেন অত্যন্ত সুন্দর মনোরম বা মনোমুগ্ধকর একটি দৃশ্য সম্মানিত সেখানে দেখা যাচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি সম্মানিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও। আজ আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার উপকণ্ঠে যে যমুনা নদী, সেই যমুনা নদীর থেকে যমুনা নদীর যে এই জনপদ সারিয়াকান্দির যে জনপদ চর জনপদ, এই চর জনপদের যে মানুষ, এখানকার যে মানুষের যে কৃষিকালকার কালচার, এখানকার মানুষের যে চলাফেরা, এখানকার মানুষের যে জীবনযাত্রা, সেগুলি নিয়ে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এখানে যদি আপনি লক্ষ্য করেন চতুর্দিকে দেখতে পারবেন শুধু বিস্তীর্ণ নদী আর নদী। যমুনা নদী মানেই হচ্ছে এক বিশালতা, এক প্রখরতা, এক খরস্রোতা। যদিও বর্তমানে কালের বিবর্তে নদীর নাব্যতা হারিয়ে অনেকটাই বালুচরে রূপান্তরিত হয়ে গিয়েছে, তবুও যমুনা নদী আর সেটার যে রূপ সেটি কিন্তু দেখাচ্ছে, আর যেটি আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি প্রিভিয়াস দেখাচ্ছি, যেটি হচ্ছে আপনার বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার উপকণ্ঠে যে যমুনা নদী, সেই যে চর, আমরা এখন ট্রলার করে ট্রলার নিয়ে যাচ্ছি হচ্ছে আপনার চরের মধ্যে, চরের যে জীবনযাত্রা সেগুলি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। Mmm.
আপনার খুচরা গান সেই ঘাট থেকে নৌকায় করে অলরেডি জলে চলে এসেছি। ওই যে আমরা যদি দূরে লক্ষ্য করি দেখতে পারবো যে ডলারে মানুষজন ঘুরছে, তারা যাবে হচ্ছে সেই মথুরা ঘাট হয়ে সারিয়াকান্দিতে। এখানে আসলে নদীতে নৌকা ছাড়ার কোনো মাধ্যম নেই, এই নৌকার নৌকায় করে বা ইঞ্জিন চালিত যে কাঠের নৌকা সেই নৌকায় করে তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছতে হয়, আর যেটি আমরা দেখছি এবং দেখাতে পারছি। ভিডিওটিতে দেখেন, লক্ষ্য করেন, লক্ষ্য করলে আপনারা কিন্তু সুন্দরভাবে দেখতে পাবেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের যে ঘাট বা কিনারায় আমরা ঢুকে যাব, বেড়ে যাব, আমরা দেখতে পাবো যে এখানকার যে খাদ্যপান্ত যা কিছু আছে সব আমি আপনাদেরকে সাথে নিয়ে সব কিছু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। প্রিভিয়াস আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে সাথে নিয়ে আমরা এখানকার সব কিছু দেখার জন্য চেষ্টা করি। প্রিভিয়াস আমরা যদি লক্ষ্য করি ওইখানে দেখতে পাবো, দেখেন নৌকার পাশাপাশি ঘোড়া আছে, ঘোড়ার গাড়ি আছে, আর যেটিতে করে এখানের যে চরের চরাঞ্চলের মানুষদের যে রবি শস্য ফসল এখানে এনে নৌকা করে যে সারিয়াকান্দি নেওয়া হয়, আমার মনে হয় এই ঘোড়ার গাড়িতে করে এটা নেওয়া হচ্ছে, যেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং দেখানোর জন্য চেষ্টা করছি। নদীতে আমরা কিছু কিছু নৌকা দেখতে পাই, জেলে নৌকা বা মাছ ধরার নৌকা, যেগুলি আমরা দেখেছি ইতিপূর্বে এবং আপনাদেরকে সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি। নিজে দেখেন, যেমনটি বলছিলাম যে তার এই ধারাবাহিকতায় আমরা যদি এইখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ওই যে দূরে ঘোড়ার গাড়ি এবং নৌকা দুটি আছে। ঘোড়ার গাড়িতে করে মালামাল এনে ঘোড়াগুলিও রাখা আছে এখানে, এই মালামাল নৌকাতে করে নিয়ে যাওয়া হচ্ছে, যেটি আমি আপনাদেরকে ইতিপূর্বে দেখেছি। এই যে দেখেন, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো কিনারে পৌঁছে যাব এবং কিনারে পৌঁছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো এবং দেখাতে পারবো। প্রিভিয়াস ওই যে চরে যেটি দেখা যাচ্ছে হয়তো বা ভুট্টা নয়তো গম, দুটো ফসলই হবে যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিভিয়াস, এবং এগুলি আপনাদেরকে আমরা দেখাবো এবং দেখানোর জন্য চেষ্টা করবো। প্রিভিয়াস এই যে দেখেন, আরেকজন ভাই হয়তো ওই যে কারেন্ট জাল নাকি যারা বলে এটা দিয়ে সে এখানে মাছ ধরার জন্য চেষ্টা করছে, মাছ ধরতেছে আস্তে আস্তে। এই যে তার যে নৌকাটা সে সামনে, হ্যাঁ এটা কারেন্ট জালই, কারেন্ট জালে মনে হয় বড় মাছ ধরা হয় যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিভিয়াস যে সে আস্তে আস্তে নদীতে ফেলে দিয়ে আস্তে আস্তে যাচ্ছে এইদিকে। প্রিভিয়াস এই যে আমরা ঘাটে চলে এসেছি, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ঘাটে উঠে পড়বো। প্রিভিয়াস যেটি আপনাদেরকে দেখাচ্ছি যে চরাঞ্চল চরের মথুরা ঘাট থেকে যমুনা পার হয়ে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, যদিও নদীর নাব্যতা কম, বিভিন্ন সাইড দিয়ে ঘুরে এখানে আমরা এসেছি। এখানকার যে চালচিত্র এগুলি আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করবো। সমর্থ ব্যাস আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। প্রিয় ব্যাস, আজকে আবার এই যমুনার বুকে জেগে ওঠা যে চন্দন বেশা চর, এই চরে মোটামুটি মথুরা ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা যুগে চলে এসেছি। সমর্থ ব্যাস এটি আসলেই বিস্তীর্ণ একটি চর যেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ইতিপূর্বে কিছুদিন পূর্বে রাজশাহীর উপকণ্ঠে পদ্মা নদীর যে চর ছিল সেটি আপনাদেরকে দেখিয়েছিলাম, এর যে ব্যাপ্তি বিস্তৃতি সেটি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। আজ আমরা চলে এসেছি বগুড়ার শহরের সারিয়াকান্দি যে উপকণ্ঠ আছে, সারিয়াকান্দি উপজেলার, এটি সারিয়াকান্দি উপজেলার উপকণ্ঠে। পরবর্তী যেটি আমরা ওই পাশে যদি যেতে পারবো না, এই চরের যে শেষ মাথা নদী পার হয়ে পারে হচ্ছে জামালপুর জেলা হয়তোবা, আর যেটি আমরা জানতে পেরেছি সেটি আপনাদেরকে বলছি। আমরা এখন আসি যে চন্দন বাইশা যে চরটি সেই চরে, এটার বালু একটু অন্যরকম, পদ্মার বালুর চাইতে একটু কম ডাবতেছে এবং হাঁটা যাচ্ছে, কিন্তু পদ্মার যে বালু সেটাতে কিন্তু হাঁটা যাচ্ছিল না। প্রিভিয়াস এটা আসলেই খুবই দারুণ একটি বিষয়। প্রিভিয়াস এই যে প্রিভিয়াস আপনাদেরকে দেখাচ্ছি যে চরটি চন্দন বাইশা যে চর সেটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি। প্রিভিয়াস এই যে দেখুন, খুবই সুন্দর, অত্যন্ত মনোরম, সিমছাম, নীরব, নিস্তব্ধ, নিরিবিলি, শুনশান যে চরটি সেটি হচ্ছে এই চন্দন বেশা চর। এই চন্দন বেশা চর ইতিপূর্বে বলেছি যে আমরা মথুরা ঘাট যেটি আছে বাজার, মথুরা বাজার ঘাট, এই ঘাট থেকে এখানে এসেছি নৌকা যুগে, সেই নৌকা দিয়ে আবার আমরা চলে যাব। এই যে প্রিভিয়াস চলুন, এখানে আমরা যদি ওই দিকে লক্ষ্য করি দেখতে পাবো যে ভুট্টা খেত অনেক অনেক ভুট্টা করে রেখেছে প্রিভিয়াস, যেটি আসলেই খুবই সুন্দর, অত্যন্ত মনোমুগ্ধকর, আসলেই দারুণ একটি বিষয়। এখানে আমরা উপরে উঠে গেলেই জাউগাছ দেখতে পাবো, এই যে এখানে জাউগাছ আছে, আর যেটি আসলেই খুব সুন্দর এবং দৃষ্টিনন্দন, চমৎকার একটি বিষয়। সমর্থ ব্যাস এই যে এখানে, এই যে দেখেন, আমরা এখন জাউবাগানের ভিতরে আছি, এটি অত্যন্ত সুন্দর, অত্যন্ত মনোরম, মনোমুগ্ধকর একদম। এখন বাজতেছে প্রায় 12:30, দুপুর 12:30 বাজতেছে। এই যে
এই চা বাগানের ভিতরে আছি। এটা আসলেই কিভাবে বোঝাবো, বোঝানোর মতো ক্যাপাসিটি আমার নেই বা ধারণাও নেই। দেখেন এখানে লক্ষ্য করেন, চতুর্দিকটা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই চন্দন বেশা যে চরটি, যমুনার বুকে জেগে ওঠা চর, এখানেও লোকজন বসবাস করে, এখানেও মানুষজন থাকে, তাদের জীবনযাত্রা, তাদের যে জীবন প্রণালী সেটি কিন্তু আসলেই সত্যি অত্যন্ত দুর্গম, কষ্টকর, কষ্টসাধ্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝিতে ঈশ্বর থাকেন ওই গ্রামে ভদ্রপল্লীতে, এখানে তাকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক এমনই একটি দিক দর্শন বা এমনই একটি অবস্থা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে। প্রিয় বিয়ার্স, ওই যে মাঝখানে একটি ঘোড়া দেখা যাচ্ছে, আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি নিব এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। এবং হৃষ্টপুষ্ট, তাজা, পরিপুষ্ট একটি ঘোড়া এখানে দেখা যাচ্ছে প্রিয় বিয়ার্স, যেটি আমরা এখানে দেখবো। প্রিয় বিয়ার্স, ওই যে দেখেন ওই পাশে যে ঘোড়াটি আছে সেটি আমি আপনাদেরকে দেখাবো, দেখানোর জন্য চেষ্টা করবো। প্রিয় বিয়ার্স, চলুন আমরা সামনে যাই এবং দেখানোর জন্য চেষ্টা করি, যতটুকু সম্ভব দেখাবো ইনশাআল্লাহ। একই না, দুটি ঘোড়া, একটি ঘোড়া শুয়ে আছে আরেকটি ঘোড়া দাঁড়িয়ে আছে। প্রিয় বিয়ার্স, এই যে লক্ষ্য করেন, দেখেন এখানে কত সুন্দর, চতুর্দিকেই ঝাউবন এবং বিভিন্ন ধরনের চরাঞ্চলের যে ক্ষণস্থায়ী গাছ সেগুলি কিন্তু এখানে দেখা যাচ্ছে। প্রিয় বিয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানে যেমনটি বলছিলাম তারই, এই যে দেখেন এই যে ঘোড়া এখানে আছে বাদা, এই যে দেখেন দুটো ঘোড়া কিন্তু এখানে বেঁধে রেখেছে, একটা সোজা হট হট, এই যে দেখেন এই যে দুটি ঘোড়া কিন্তু এখানে দেখা যাচ্ছে। প্রিভিয়াস, এই যে দেখেন অত্যন্ত সুন্দর, দারুণ। প্রিভিয়াস।